অলরাইট ভিউয়ার্স, গাড়িটার আমরা ইন্টেরিয়রটা দেখে নিব আমরা একটু। ইন্টেরিয়রটা লক্ষ্য করি, ভেতরে দেখতে পাচ্ছি এখনও সব কিছু অরিজিনাল অবস্থায় আছে, যা কিছু আছে। আর গাড়িটা কিন্তু অনলি 60,710 কিলোমিটার কিন্তু রান করছে, এটা কিন্তু এখনও জেনুইন চলা। নতুন গাড়ি যে অবস্থায় থাকে ঠিক সেই অবস্থায় আছে। সামনে গ্রিলটা যে লক্ষ্য করি তাহলে দেখবো নিউ শেপ এবং অনেক সুন্দর অবস্থা আছে। এবং ঢাকা মেট্রো গোয়া 45 সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এখানে কি ডাক্তার ইউজ করছে গাড়িটা? একদম ডাক্তারের গাড়ি। এখনো কি ডক্টরের নামে আছে? এখনো ডক্টরের নামে আছে, ওনার নামে স্মার্ট কার। আচ্ছা, নেম ট্রান্সফার করা যাবে ভাইয়া? যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করতে পারবেন, কাগজপত্র সব কিছু ব্লাইং আছে। ও আচ্ছা আচ্ছা, যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করা যাবে। মাসে আপনার এলপিজি, অকটেন, 60 লিটার সিলিন্ডার, এটা এলপিজি করা আছে? জি এলপিজি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে আমি আপনাদের যে গাড়ি সম্পর্কে জানাবো, যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন ভাবছেন তারা একবার গাড়িটা দেখতে পারেন আশা করি। কারণ আজকে আমি যে গাড়ি সম্পর্কে জানাবো, টয়োটা এক্সিও মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2015 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2021-এর লাস্টের দিকে, মানে বাংলাদেশে গাড়িটা কিন্তু এক বছর সামথিং ইউজ হয়েছে গাড়িটা। গাড়িটা বলা চলে এখনও রিকন্ডিশনের মতো অবস্থা আছে। আর গাড়িটা যদি মাইলেজের কথা বলি, অনলি 60,000 কিলোমিটার কিন্তু রান করছে গাড়িটা, তো সেদিক থেকে বলতে পারে রিকন্ডিশনের মতো। আর আজকের গাড়ি কিন্তু বগুড়া কারোজের কালেকশান। আর বগুড়া কারোজ আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে। তো কথা না বাড়ি, আজকের গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমরা তারেক ভাইয়ের কাছ থেকে। সালাম আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। দেখ, ঈদের পরে প্রথম ভিডিও, ঈদের পরে এটাই প্রথম ভিডিও ভাই। আজকে আমাদের কি গাড়ি সম্পর্কে জানাচ্ছেন ভাই? আজকে আমি যে গাড়িটি সম্বন্ধে জানাচ্ছি, এটা টয়োটা ব্র্যান্ডের এক্সিও গাড়ি, 2015 মডেল, 21-এর শেষের দিকে রেজিস্ট্রেশন। ও, লেটেস্ট মডেল তার মানে? একদম লেটেস্ট মডেল, যেহেতু 21-এর রেজিস্ট্রেশন। 21-এর রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, গাড়ি কন্ডিশনটা কি অবস্থা ভাই? একদম ফ্রেশ কন্ডিশন, একটা নতুন গাড়ি যে অবস্থায় থাকে এটা ঠিক সেই অবস্থায় আছে। কারণ গাড়ির রোডে চলছে মাত্র এক বছর কয়েক মাস, দুই তিন মাসের মতো রোডে চলছে এটা। এটা মানে বাংলাদেশে আর কি? বাংলাদেশে, কারণ এটা 21-এর শেষের দিকে রেজিস্ট্রেশন। 45-এর শেষে রেজিস্ট্রেশন? 21-এর শেষে। ও আচ্ছা আচ্ছা, আর গাড়ি কন্ডিশনের কথা বললে ভাই, XJ15 নিউ শেপ এটা তো? নতুন গাড়ি যে অবস্থায় থাকে ঠিক সেই অবস্থায় আছে। সামনে গ্রিলটা যে লক্ষ্য করি তাহলে দেখবো নিউ শেপ এবং অনেক সুন্দর অবস্থা আছে। এবং ঢাকা মেট্রো গোয়া 45 সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এবং গাড়িতে যা কালার আছে এখন অরিজিনাল তো ভাই? সম্পূর্ণ গাড়ির কালার অরিজিনাল। আচ্ছা, কোনো জায়গায় বিন্দু পরিমাণে টাচ আপ নাই? আচ্ছা, সম্পূর্ণ অরিজিনাল। এবং গাড়ির সঙ্গে যে রিমটা লাগানো আছে বা রিমটা কিন্তু অসাধারণ দেখতে। এবং পুরো গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নাই, সম্পূর্ণ গাড়ি ফ্রেশ অবস্থায় আছে। গাড়ির গ্লাস সামনে পিছনে অরিজিনাল, মানে একটা নতুন গাড়ি আর এই গাড়ির ভিতরে কোনো পার্থক্য নেই। আচ্ছা, তার মানে বলতে পারি একটা যারা রিকন্ডিশন 15 মডেল 16 মডেল গাড়ি কিনতে চাচ্ছে তাদের জন্য বেস্ট হবে গাড়িটা? একদম বেস্ট, পারফেক্ট। রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, যেমন পেপার্স করতে হয়, আনুষঙ্গিক অনেক ডেকোরেশন করতে হয়। বাট এই গাড়িতে সকল কিছু কমপ্লিট, সকল কিছু কমপ্লিট করা আছে। আপনি শুধু গাড়ি নেবেন আর চালাবেন, এছাড়া তো কোনো কাজ করতে হবে না? এছাড়া কোনো কাজ করতে হবে না। ওকে, এবং টায়ার রিমের অবস্থা কি ভাই? টায়ার রিম একদম দেখেন ফ্রেশ অবস্থা আছে। টায়ার যে অবস্থায় আছে অনায়াসে কয়েক হাজার কিলো রান করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা ব্যাক সাইডে। এবং ব্যাক সাইড সবগুলো টায়ার এবং রিমটা কিন্তু অসাধারণ। এবং ব্যাক সাইডে যে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছেন নতুন গাড়ি আর কি একটা রিকন্ডিশন গাড়ি যে অবস্থা থাকে ঠিক সেম অবস্থায়। আর যেহেতু এক বছরের মতো চলছে আর প্রাইভেট কার তো আরও বাইকের মতো চলে না আর কি। জি ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছি ব্যাক সাইডে কোনো ক্র্যাশ নাই এবং সামনে পেছনে বাম্পার কমপ্লিট করা। আর ভাই, এখানে কি ডাক্তার ইউজ করছে গাড়িটা? একদম ডাক্তারের গাড়ি। এখনো কি ডক্টরের নামে আছে? এখনো ডক্টরের নামে আছে, ওনার নামে স্মার্ট কার। আচ্ছা, নেম ট্রান্সফার করা যাবে ভাইয়া? যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করতে পারবেন, কাগজপত্র সব কিছু ব্লাইং আছে। ও আচ্ছা আচ্ছা, যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করা যাবে। এবং এই পাশ দিয়ে লক্ষ্য করি একটু আমরা, দেখতে পাচ্ছি টায়ারগুলো কিন্তু এই পাশে একটা নতুনের মতো টায়ার এবং রিম। টায়ার আমার তিনটে টায়ার একদম নতুন, একটা টায়ার যে অবস্থা আছে তারপরে আপনি 6-7 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। তিনটা নতুন, একটা একটু নর্মাল আছে আর কি, দেখতে পাচ্ছেন। এবং এ পাশ থেকে লক্ষ্য যদি করেন আপনারা দেখছেন কোথাও কোনো প্রকার ক্র্যাশ নাই। গাড়িটা যদি আউটলুকিংটা একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন কেমন আউটলুকিং, অনেক সুন্দর দেখতে। ঠিক আছে ভাইয়া, আমার একটু ইন্টেরিয়রটা দেখে নিব এই পাশ থেকে, ইন্টেরিয়রটা কী অবস্থা আছে। অলরাইট ভিউয়ার্স, গাড়িটার আমার ইন্টেরিয়রটা দেখে নিব আমরা একটু। ইন্টেরিয়রটা লক্ষ্য করি, ভেতরে দেখতে পাচ্ছি এখনও সব কিছু অরিজিনাল অবস্থায় আছে, যা কিছু আছে। এবং ভেতরে যদি ড্যাশবোর্ডগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ড্যাশবোর্ড। এবং এসিটা ভলিউম এসি এবং গিয়ার বক্স অল পাওয়ার গাড়িটা ফুল। এবং গাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন একটা রিকন্ডিশন
গাড়ির যেমন ফ্রেশ অবস্থা থাকে ঠিক সেম অবস্থা আছে। একটা মাত্র ক্যাশ পাবেন না, গাড়ির ডোরে বলেন, ভেতরে কন্ডিশনের কথা বলেন, পুরো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায়, সিট কভার একদম নতুন, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই, তো এগুলো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর কি স্টার্ট এবং মাইলেজটা কেমন চলছে ভাই? আর গাড়ি কিন্তু অনলি 60,710 কিলোমিটার কিন্তু রান করছে, এটা কিন্তু এখনও জেনুইন চলা, তার মানে বলতে পারি একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু বাংলাদেশে 40,000-50,000-60,000 কিলো কিন্তু চলা আসে, চলানোর পরে আসে। বাট এই গাড়িটা কিন্তু 60,000 চলছে বাংলাদেশে রেজিস্ট্রেশন হওয়ার পরেও, পরেও মাত্র 60,000 কিলো রানিং। আচ্ছা আচ্ছা, এবং ব্যাক সাইডের কি অবস্থা ভাইয়া? ব্যাক সাইডের ব্যাক ডোরগুলো দেখে নেন কেমন ফ্রেশ অবস্থা আছে, এবং ভেতরে যদি ভালো করে লক্ষ্য করেন ভেতরে ডেকোরেশনের কাজগুলো কিন্তু যাবতীয় কাজগুলো কিন্তু কমপ্লিট করা, এবং ভেতরে সিলিংগুলো দেখতে পাচ্ছেন কত ফ্রেশ। এক কথা বলতে পারি যারা নতুন গাড়ি কিনবেন তাদেরকে সাজেস্ট করতে পারি গাড়িগুলো দেখার জন্য আর কি, অন্তত একবার আপনারা দেখতে পারেন গাড়িটা কী অবস্থা আছে। ঠিক আছে, আমরা একটু গুডস স্পেসে দেখে নেব কী অবস্থা আছে। তো ভাইয়া গাড়িতে ফুয়েল সিস্টেম কী আছে? গাড়িতে ফুয়েল সিস্টেম আছে আপনার এলপিজি অকটেন 6 লিটার সিলিন্ডার, এলপিজি করা আছে। সিক্স লিটার সিলিন্ডার লাগানো, এলপিজি করা, এবং ভেতরে দেখে নেন কেমন ফ্রেশ অবস্থা আছে। গাড়ি নিচে একটু লক্ষ্য করি আমরা, নিচের চাকা, স্পেয়ার চাকা দেখতে পাচ্ছেন নিচে কেমন অবস্থা আছে, এক কথা অনেক ভালো অবস্থা আছে, এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্ট এগুলো তো নাই ভাই? আমার গাড়ির যদি বিভিন্ন পরিমাণে কেউ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রুভ করতে পারে আমি সম্পূর্ণ গাড়ি বিনামূল্যে দিয়ে দেবো। ওকে ঠিক আছে, আমরা ওই পাশ থেকে একটু ইঞ্জিনটা দেখে নেবো, ইঞ্জিনের অবস্থা কি আছে। অলরাইট ভিউয়ার্স, যেটি বলছিলাম গাড়িটার ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখলাম এক কথায় রিকন্ডিশনের মতো দেখতে, আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছি ইঞ্জিনও সেম দেখতে একদম রিকন্ডিশনের মতো ফ্রেশ অবস্থা আছে। দেখে নেন সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু পাবেন না আশা করি, এবং ভালো করে একটু লক্ষ্য করেন দেখছেন কেমন অবস্থা আছে। এবং 1500 cc ইঞ্জিন, ইঞ্জিনে কোনো প্রকার কাজ করতে হবে না তো একদম, মানে গাড়ি নিয়ে যাওয়া ইঞ্জিন কেন, সম্পূর্ণ গাড়ি মিলে কোথাও কোনো কাজ নেই, আপনি এক কথায় গাড়ি নেবেন আর চালাবেন। ও আচ্ছা আচ্ছা, এবং বোনারটি দেখতে পাচ্ছি বোনারটা কিন্তু অনেক ভালো অবস্থা আছে, এক কথায় পুরো গাড়িটাই একদম ভালো অবস্থা আছে। এই তো তো ঠিক আছে তারেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে গাড়ি সম্পর্কে মোটামুটি বিস্তারিত সবকিছু জানানোর জন্য। তো এতক্ষণ সব কিছু জানলাম গাড়িটার ইন্টেরিয়র এক্সটেরিয়র, 2015 মডেল, 2015 মডেল, 21-এর শেষের দিকে রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, পেপার্স পাবেন 23-24 সাল, 23-24 সাল পেপার্স, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করতে পারবেন। তোমার ঠিক আছে ভাই, এম এই অবস্থায় প্রাইস কেমন আসবে? এই অবস্থায় গাড়িটির আস্কিং প্রাইস 20,10,000 টাকা, 20,10,000 টাকা আস্কিং প্রাইস, 10,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, যদি আমাদের রেফারেন্স আসে ডিসকাউন্ট থাকবে? আপনাদের রেফারেন্স আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে, তাদের জন্য ছাড় আছে। আপনারা আসবেন গাড়ি 2-3 কিলো চালাবেন, চালানোর পর ডিসিশন নেবেন আপনারা কী করবেন, গাড়ি নেবেন কি নেবেন না। গাড়ি একদম ফ্রেশ অবস্থা আছে, একটা রিকন্ডিশন গাড়ি যে অবস্থায় থাকে ঠিক শেষ অবস্থায় আছে। গাড়ি 21-এর শেষের দিকে রেজিস্ট্রেশন, গাড়ি রোডে চলছে আপনার মাত্র 14 মাস রোডে চলছে, আর চলছে তো মাত্র 60,000 সামথিং, 60,000 সামথিং। বাংলাদেশে একটা রিকন্ডিশন গাড়ি আছে 40,000-45,000 কিলো চলার পর, তাহলে আপনি দেখেন বাংলাদেশে চলছে মাত্র 15,000 কিলোর মতো প্রায়। ওকে ঠিক আছে তারেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গাড়ি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। তো ভিউয়ার্স, যারা লেটেস্ট মডেলের এক্সিও গাড়ি খুঁজতেছেন তারা রিকন্ডিশন কেনার আগে গাড়িটা দেখতে পারেন গাড়িটা কী অবস্থা আছে। আজকের ভিডিও পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।